না, এবং অ্যাওয়ার্ডিং বডি কোনটা আর কি? অনেক সময় সব অ্যাওয়ার্ডিং বডি ক্লাসিফাই, বাট লিসেন, আমি দ্য রিয়ালিটি ইজ এখন আসলে নিউ ল, বাই দ্য ওয়ে, ফিউ উইকস গো, দ্যাট যেগুলো মানুষ অ্যাপ্লাই করছে বিফোর উইথ এন ইসোল সার্টিফিকেট, ইভেন ইফ ইজ মোর দেন 2 ইয়ার্স ওল্ড, ইউ ক্যান স্টিল ইউজ ইট, তো ব্যবহার করা যায়। সো দ্য সিস্টার্স কোয়েশ্চেন, আমার জানা মতো আই থিঙ্ক ইউ ক্যান ইউজ বোথ সার্টিফিকেটস এগেন, বাট বেস্ট অ্যাডভাইস ওয়ান্স এগেন উড বি টু আস্ক আ সলিসিটার অ্যান্ড ফাইন্ড আউট হোয়াট দেয়ার ওপিনিয়ন ইজ। লাইফ ইন দ্য ইউকে সার্টিফিকেট ডেফিনেটলি আবার ব্যবহার করা যাইব, এটা কি আর নট এক্সপায়ারি লাইফ লং। দি ইসল ওয়ান নর্মালি হ্যাজ এ 2 ইয়ার ভ্যালিডিটি, বাট নতুন আইন বার করছে যে তারা কইছে ইফ ইউ ইউজ ইট ফর ইনডেফিনেটলি বা ফার্দার ইট রিমেন ইন দ্য পাস্ট, ইভেন ইফ দ্যাট ইজ এক্সপায়ার্ড ইউ ক্যান স্টিল ইউজ দ্য সেম ইসল সার্টিফিকেট, ইভেন ইফ দ্যাট কলেজ হ্যাজ ক্লোজড অ্যাজ ওয়েল। সো দ্যাটস দ্য নিউ থিং দ্য উই ক্যান ইউজ। লেটস টেক ইন দ্য নেক্সট কোলা। মাই নেক্সট কোলা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার কোয়েশ্চনটা কি ভাই? আমি অরুণদেব বলছি, আশা করি। আচ্ছা, প্রশ্নবিধি কিনা, কারণ এরা তো সবসময় আমাদেরকে তাদের দেশে না আসা যায় সেই জন্য তারা কন্ট্রোল করতেছে, যেমন ইমিগ্রেশনে নানা রকম প্রশ্ন করে দরকার আছে। আর আমি মোস্টলি রিটন ভাই সহ যারা মানে এই জাতীয় প্রোগ্রামের সাথে জড়িত আছেন প্রত্যেককে আমি ওয়েলকাম জানাই এই জাতীয় প্রোগ্রাম, কারণ আমাদের এটা প্রয়োজন, নিত্য প্রয়োজনীয়। আমরা যদি ডাক্তারের কাছে যাই ডাক্তারকে বুঝাইতে পারি না, তাহলে এগুলো হেল্প করবে এটা ঠিকই, কিন্তু ইমিগ্রেশনের যে প্রচেষ্টা শেখানোর একটা উপায় কিনা সে সম্বন্ধে আমরা কিছু বলতে হবে তো কমিউনিটি, এবং এ সম্বন্ধে আরো যদি বহু কিছু বলবে তাহলে বুঝার কমিউনিটি আরো উপকৃত হবে। ধন্যবাদ আপনাদেরকে এটা সুন্দর একটা সহজ সরল প্রোগ্রাম করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, সকলকে ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, তুমি যেটা কইছো এটা টোটালি অ্যাবসলিউটলি কারেক্ট। নতুন আইন যে সময় বাড়ায় এটা আমরা নর্মালি মেনশন করি, আমরা সবাই জানি বাঙালি হিসাবে যে এই নতুন আইন যেগুলো তারা বার করছে এটা আমরার বেশি, আমরা এটা খন্নামে বার লাগি তারা করছে, আমরা জানি তারা লো বার করছে, আমরা এদের নাই বার লাগি, আমরা হস্য দেবার লাগি, এটা আমরা জানি। এই সবটি লো যে কনজারভেটিভ গভর্নমেন্ট এটা বার করছে উই নো, আমরা সবাই জানি এটা কঠিন মানাইছে, কি কারণে? এক কারণ আমরা ঈদের না থাকবার লাগি আর নাই আমরা নাইবার লাগি, এটা আমরা সবাই জানি। নতুন আইন যে সময় বাড়ায় আমরা নর্মালি এটা মেনশন করি, অ্যান্ড অলসো 2 উইকস এগো আমরা যে সময় শো করছি আমরা বাড়াটিকে ইন ডেপথ ডিসক্রাইব করছি এটা কী কারণে খরা হয়েছে কি না হয়েছে। সো ইউ ভেরি ভেরি রাইট ইন দ্য রেসপেক্ট, বাট লিটল ভাই আমরা সবাই জানি দ্যাট দ্য কনজারভেটিভ গভর্নমেন্ট ইজ অ্যান্টি ইমিগ্রেশন, অ্যান্টি ওয়ার নো অ্যান্টি ইমিগ্রেশন ইজ অ্যান্টি ব্রাউন পিপল, মানে আপনি যদি গিয়ে ইমিগ্রেশন আপনি যদি আইন অন্য দেশ থাকে, ফর এক্সাম্পল ক্যানাডা বা অস্ট্রেলিয়া ওর আমেরিকা, ইজ ফাইন, নো প্রবলেম। ওকে, ওনলি ওয়েন ইউ ব্রাউন ওর ইউর ব্ল্যাক দেন দ্য প্রবলেম স্টার্টস, ইভেন ইফ ইউর চাইনিজ ইজ ওকে। সো এটাকে ইমিগ্রেশন তারা এটা করছে কি কারণে, আমরা খালা মাসর লাগি বা ব্রাউন মাসর লাগি, উই নো দিস, উই নো দিস ইজ ফ্যাক্ট, ডোন্ট বি অলমোস্ট ক্লিয়ার পলিসি এটা অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ হাবিব, অ্যাকচুয়ালি এটা কিন্তু এখন আর কোনো এটা কোনো অবস্কিউর কোনো ইস্যু না, এটা হচ্ছে আমি প্রথমে আশা ভাইকে অনেক ধন্যবাদ জানাবো, আশা ভাই বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের একজন সিনিয়র লিডার এবং আমি ওনাকে ওনার ভয়েস দেখেই বুঝতে পেরেছি যে এটা উনি এখানকার কমিউনিটির সঙ্গে আমার স্ট্রাগল অনেক কিছুর সঙ্গে জড়িত। আপনি কমিউনিটিকে জন্য এই প্রশ্নটি করেছেন এবং এটি খুবই রাইট করছেন যে এটা আসলে এখন যে এটা হলো তার মানে কি এটাই কি শেষ? না, আসলে তা না, আমরা মোটামুটি ধরেই নেই যে এটি এই যে লাইফ ইন দ্য ইউকে এটি জার্মানি এবং ফিনল্যান্ডের মতো দেশগুলোতে যেরকম আছে, আমাদের এখানে যে সমস্ত কনসালটেশন প্রায়ই চলে তাতে আমরা বুঝতে পারি যে পরীক্ষাগুলো দিনে 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 আরও কঠিন করে ফেলা হবে। এখন একসঙ্গে গভর্নমেন্ট এমন করে ফেলতে পারছে না যাতে 100% লোক আর ফেল করে ফেলে, কারণ আসলে হোম অফিসে প্রচুর লোক জব করে, আপনারা জানেন হাজার হাজার লোক কিন্তু গভর্নমেন্টের যে এমপ্লয়মেন্টে আছে তারাও কিন্তু এই ফাইলগুলোকে নেড়েচেড়ে বিভিন্ন, এবং হিউজ ফিজ, আপনারা জানেন যে অ্যাপ্লিকেশন ফিজগুলো হিউজ। এখন এখানে যদি সমানে রিফিউজ হতে থাকে এবং দেশ থেকে চলে যেতে থাকে তাহলে ওখানেও কিন্তু একটা এমপ্লয়মেন্টের ক্রাইসিস হয়ে যাবে। সো দ্যাট এটা কিন্তু শুধুমাত্র যে ইমিগ্রান্টদের ব্যাপার, শুধুমাত্র যে অ্যাপ্লিকেন্টদের ব্যাপার তা না, এখানে গভর্নমেন্টের ইন্টারেস্ট আছে এবং বিজনেস কেস, হোম অফিসের বিরাট বিজনেস কেস আছে, এখানে অনেক বড় ব্যাপার আছে। সো এই পরীক্ষাগুলোকে হঠাৎ করে তারা কঠিন করবে না, কিন্তু আমাদের সতর্ক হওয়া দরকার আমরা একদিনও যাতে কেউ এই সুযোগ থেকে বঞ্চিত না হয়। এবং অফকোর্স ন্যাচারালাইজেশন
অ্যান্ড এটা হচ্ছে পার্ট অফ সিভিলাইজেশন। সো এটা কিন্তু ওয়েস্টার্ন সিভিলাইজড নেশনস এবং গ্রুপস তারা কিন্তু এটা দিয়েছে বিকজ অফ ইন্টারন্যাশনাল কনভেনশনগুলোতে তারা যে কমিটমেন্টগুলো করেছে সেগুলোকে ফুলফিল করার জন্য, এবং আর্টিকেল 8 যেটির উপর বেস করে ইউরোপিয়ান ইউনিয়ন হয়েছে, এবং এটি কিন্তু নর্থ আমেরিকান যে ট্রিটি ন্যাটো এগুলোর বেসই হচ্ছে আর্টিকেল 8। সুতরাং এখানে কিন্তু আমরা যদি এই সুযোগটি না নেই এবং আমরা শুধুমাত্র কনজারভেটিভ গভর্নমেন্টকে শুধু সমালোচনা করি তাহলে কিন্তু হবে না, কারণ প্রত্যেকটি গভর্নমেন্টে তাদের কিছু পলিটিক্যাল কমিটমেন্ট আছে এবং কনজারভেটিভ ইজ ক্লিয়ার দে আর অ্যান্টি ইমিগ্রেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। লেটস টেক মাই নেক্সট কোলা। আসসালামু আলাইকুম। ওয়েলকাম সালাম। আপনার কোশ্চেনটা কি? আমার কোশ্চেনটা হলো আমি মার্কিন তারেই লাস্টে আমারে লর পেনশনের আগে যে পাসপোর্টের জন্য একটা দিছিলাম। ওকে, আমার ওই ইয়া আমি হোম অফিসে রিসিপ করছে, রিসিপ করে দিন দিন কাটা দিচ্ছে, এখন বলছে যে কাউন্টার থেকে ইয়া হবে আমি আমার এক বাচ্চা আমি পাইছি এই গত রমজানের আগে রমজানে, তো আমি এই ডেটের আগে আমি এবার করে আমারটা দিতে ও আর এখন আমি বুঝতে পারতেছি না আপনার থেকে জানার জন্য। দাদা আপনি যেটা কইছেন মোটামুটি রাইট কইছেন, আপনার যখন আপনার সলিসিটার আছে আপনার অ্যাডভাইস দিতেছে আপনি উনিকে আবার জিজ্ঞেস করা ভালোই মনে করি। অ্যান্ড আপনি যদি মনে করেন আপনার সলিসিটার কি অ্যাডভাইস দিছে কি না দিছে আপনার স্যাটিসফাইড না থাকেন, আপনি অন্য সলিসিটার আপনি অ্যাডভাইস ঢুকাইতে পারেন। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনার যে কোয়েশ্চন এটা আপনি জিজ্ঞেস করছেন এটার আনসার টু বিয়ন্স আমি জানি না কী কারণে আপনার স্টেটাস কি না কি আপনার ওয়াইফের কি না কি আমি সব কিছু জানি না। আপনার সলিসিটারের যে অ্যাডভাইস দিছে নিশ্চয়ই একটা কারণ আছে, বা এই কারণটা কি এটা আপনি উনিকে জিজ্ঞেস করলে আপনি পাইতে পারেন, এটাই মনে করি ভালো। ওকে, ঠিক না নিশুন ভাই? বিকজ ইটস এ কমপ্লিকেটেড কেস ইজ ওয়ান, সো আমরা পুরোপুরি জানি না। লেটস কন্টিনিউ এন্ড মুভ অন। সরি আই ইন্টারাপ্টেড ইউ ইন দ্য মিডল অফ ইউ, থ্যাঙ্ক ইউ, বাট লেট মি ইন্টারাপ্ট ইউ এগেইন এন্ড টেক ওয়ান মোর কল। ওকে, মাই নেক্সট কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার কোশ্চেনটা কি? আমি একটা জিনিস জানতে চাইছিলাম, আমার স্টেটের দিকে আমি বেশি দিয়ে আসছি, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ যে আমাদের মতো বাংলাদেশ কিংবা এই ধরনের দেশগুলোতে যেখানে বার্থ সার্টিফিকেট চালু হয়েছে ম্যান্ডেটরি হয়েছে গত 2-3 দশকের মধ্যে, সেখানে দীর্ঘ সময় থেকে কিন্তু স্কুলে যখন ভর্তি করা হতো তখন 1-1 জানুয়ারি দিয়ে এটা করা হয়ে যেত, এবং এটা কিন্তু অনেকে ধারণা করেন যে 1 জানুয়ারিতে হাজার হাজার মানুষের লক্ষ লক্ষ মানুষের জন্মদিন, এটা কীভাবে হয়? এটি কিন্তু এই কারণেই হয়, আসলে অনেকেরই হয়তো জন্মদিন 1 জানুয়ারিতে, কিন্তু এটা এই কারণে হয়েছিল যেখানে বার্থ সার্টিফিকেটটা ম্যান্ডেটরি ছিল না, বিশেষ করে আন্ডার ডেভেলপ কান্ট্রিগুলোতে, আনডেভেলপ কান্ট্রি।